আহ্বায়ক যিনি আসলে মাদ্রাসা ছাত্র ঐক্য পরিষদের আজকের এই আন্দোলনে যিনি আহ্বায়কের দায়িত্ব পালন করছেন, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। মূলত আপনারা কোন দাবিটি, মানে কোন শাস্তিটি আপনারা চাচ্ছেন দর্শনকারীদের? আমরা অবশ্যই চাচ্ছি যে এই দর্শনকারীদের যাতে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় যাতে করে পরবর্তীতে কোনো দর্শক যেন কোনো মাবুনদের প্রতি দৃষ্টি নিক্ষেপ করতে না পারে। এবং আমরা অবশ্যই আমরা বিচারকদের নিকট দাবি করব যে এই দর্শকদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দেখেন, আসামি কিন্তু ইতিমধ্যে ধরা পড়ে গিয়েছে, মানে প্রায় ছয়জনই ধরা পড়ে গেছে, তারপরে আপনাদের আজকে কেন এই আন্দোলন? অবশ্যই যারা এই কার্যক্রম করছে এবং এহেন খারাপ কার্যক্রম করছে, এই ইতিহাসকে কলঙ্কিত করেছে, সিলেটের পবিত্র মাটিকে কলঙ্কিত করেছে, অবশ্যই এদেরকে কেউ না কেউ ব্যাকআপ দিচ্ছে, এদেরকে যারা শেল্টার দিচ্ছে। আমাদের দাবি হচ্ছে যারা এদেরকে লালন পালন করে বড় করেছে এদেরকেও বিচারের আওতায় নিয়ে এসে শাস্তি দেওয়া হোক। আমরা পরবর্তীতে বসে আমরা আরো জোরদার আন্দোলনের চেষ্টা করব ইনশাল্লাহ, এবং অবশ্যই আমাদের প্রশাসনের নিকট দাবি থাকবে যে এই বিচার যাতে দ্রুত কার্যকর করা হয়। আইনজীবীরা কিন্তু এই আসামিদের পক্ষে কিন্তু কোনো আইনজীবী দাঁড়ায় নাই, সেই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই একজন আইনজীবী, তিনিও একজন মানুষ, তারও মা আছে, তারও বোন আছে, তার মা ঘর থেকে বের হবে, তার বোন ঘর থেকে বের হবে। এখন সে যদি নিশ্চিত হতে না পারে যে আমার মা ঘর থেকে বের হচ্ছেন, আমার বোন ঘর থেকে বের হচ্ছেন, না জানি কোনো দর্শকের খপ্পড়ে পড়ে গেলেন কিনা, এখন যদি তিনি এরই ধরনের দর্শকদের সাপোর্ট দেন, তাদেরকে আইনি সহায়তা দেন, তাহলে পরবর্তীতে আরও যত দর্শক আছে তারাও তাদের পক্ষ থেকে তাদের কার্যক্রমে আরও এগিয়ে আসবে, তারা সাহস পাবে। এই জন্য আইনজীবীদের কাছে আমাদের আবেদন হচ্ছে যে তারা যেন এই দর্শকদের, শুধু এই দর্শক নয়, যত সন্ত্রাসী কার্যক্রম, যত সন্ত্রাস আছে, যারা সমাজে খারাপ কাজ করে বেড়াচ্ছে, এদেরকে কোনো ধরনের আইনি সহায়তা যেন দেওয়া না হয়। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। মূলত সিলেটে যে এই যে একটা কলঙ্কজনক একটা অধ্যায়ের সৃষ্টি করলো তারা, এই একটা পুণ্যভূমি সিলেটের, সিলেট আসলে একটা শান্তি শহর আমরা জানি, সারা দেশ জুড়ে কিন্তু তারা সুনাম রয়েছে সিলেটের, এই যে তারা সেই সুনামটা নষ্ট করলো, সেই ব্যাপারে তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান? যে অবশ্যই আপনারা জানেন আজকের এই ঘটনা, যে ঘটনা ঘটছে 25শে সেপ্টেম্বর, সে ঘটনা কিন্তু এই সিলেট মাটিতে নতুন না। যদি এটা ফোকাসিং হয়ে যায়, আপনারা অবশ্যই আপনারা নিজেরা অনেক বেশি জানেন আমাদের চেয়ে, এরকম ঘটনা বারবার হচ্ছে কিন্তু সেটা ফোকাসিং হচ্ছে না। আমরা আজকের এই পবিত্র মাটি যেভাবে অপবিত্র হয়েছে, আমরা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন এবং সরকারকে জানাতে চাই যাতে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় যে সিলেটের এই পবিত্র অঙ্গন, শাহজালালের এই অঙ্গন, শাহপুরের 360 টাউলিয়ার এই শহর, এই শহর থেকে, এই প্রতিষ্ঠান থেকে পররাষ্ট্রমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের মতন গুরুত্বপূর্ণ ব্যক্তি এখান থেকে বের হয়েছেন। সেইরকম একটা প্রতিষ্ঠান যেটি এমসি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যান্য কলেজের চাইতে একটু গুরুত্বপূর্ণ একটা ক্যাম্পাস, এটি এক গুরুত্বপূর্ণ ক্যাম্পাসের হোস্টেলে তা বন্ধ থাকাকালীন সময়ে নিশ্চিত এদের সাথে এদের আরও কিছু গঠবাদার আছে, এবং এটা নিত্য নৈমিত্তে আছে, নতুন না, এটা বারবার ঘটে যাচ্ছে, এটা প্রকাশিত হচ্ছে বারবার, এইভাবে ঘটনা ঘটে যাচ্ছে। সেজন্য আমরা অনুরোধ জানাবো সরকারের কাছে যাতে এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে শুধু সিলেট নয়, গোটা বাংলাদেশে যাতে আর এইরকম কোনো নদীর স্থাপন না হয় দর্শনের, এবং আমরা যাতে আমাদের মা বোনদের দ্বারা যাতে নিরাপত্তার জোর দাবি জানাচ্ছি। আমরা কথা বলছিলাম একজনের সাথে, বা আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। মূলত আসলে আপনারা দর্শকদের, মানে সংক্ষিপ্ত যদি বলেন যে আসলে দর্শকদের কোন ধরনের শাস্তি আপনি আশা করছেন এই যে একটা জঘন্যতম কাজের জন্য? জি, আমরা এই বিষয়ে আসলে দ্ব্যর্থহীন কোনটা আমরা বলে দিতে চাই, এমন নজিরবিহীন শাস্তি আমরা দর্শকদের আশা করি যে এই বাংলাদেশের যে ছাত্রলীগ নামক যে সকল দর্শকরা আছে, এছাড়াও যে সকল দর্শকদের যারা লালন পালন করে তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে এসে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক যাতে বাংলাদেশে আর কেউ দর্শন করার মতো চিন্তা ভাবনা করতে না পারে। আমরা চাই তাদেরকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এক মাসের ভিতরেই তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে এসে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক।